আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব 2024 সালের খুব সুন্দর, আকর্ষণীয় এবং সহজ একটি গলার ডিজাইন, যা আপনারা ছোট বড় সবার জামায় তৈরি করে নিতে পারবেন একদম সহজে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রেখে আজকে আমি ভিডিও শুরু করতেছি সুন্দর একটি গলার ডিজাইন। তো দর্শক, এই ডিজাইন করার জন্য দেখেন এখানে যে আমি ছোট একটা টুকরা কাপড় নিছি, 2.5 ইঞ্চি চওড়া করে আর 8 ইঞ্চি লম্বা আমি কাপড়টা এটা কাটিং করে নিছি। আর এখানে যে কাপড়টি দেখতেছেন, এই কাপড়টা 1 ইঞ্চি চওড়া করে আমি কাটিং করে নিছি দুইটা কালার, ঠিক আছে? তো এই দুই কালার কাপড় দিয়ে আমাদের ফিতা তৈরি করতে হবে। এই জন্য দেখেন নিচে একটা কালার রাখবো এবং উপরে একটা কালার রেখে একদম সাইড দিয়ে আমি একটা সেলাই দিয়ে নিব প্রথমে, ঠিক আছে? তো এই সাইডটা সেলাইটা সুন্দর করে দেওয়ার পরে ভালো করে খেয়াল করেন, এই সাইডটা সেলাই দেওয়া হয়ে গেলে এই সাইডেও আমরা সেলাইটা এইভাবে দিয়ে নিব। তো মাঝখানে ফাঁকা থাকলো, এটা আমরা সুন্দর করে উল্টিয়ে নিব কাঠির সাহায্যে বা চিকন স্পকের সাহায্যে আমরা উল্টিয়ে নিব। তো একই নিয়ম আমাদের আরও একটা ফিতা তৈরি করে নিতে হবে, তার কারণ ডিজাইনটি আপনারা যত লম্বা করতে চান ততটাই এই ফিতাটা আপনার তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তো দেখেন এখানে একই নিয়মে আমি দুইটা ফিতা আমি সুন্দর করে তৈরি করে নিতেছি। তো এই ফিতাটা এইভাবে সেলাই হয়ে গেলে আমাদের কী করতে হবে, এরকম চিকন কাঠি বা স্পকের সাহায্যে এটা সুন্দর করে উল্টে নিতে হবে, ঠিক আছে? তো দেখেন আমি এইভাবে দুইটা ফিতাই সুন্দর করে এইভাবে উল্টা করে নিতেছি, উল্টিয়ে সোজা পাশে করে নিতে হবে। এই ফিতাটা দেখেন দুই পাশে কিন্তু দুইটা কালার আসছে, ঠিক আছে? তো দুই পাশে দুই কালার, এর জন্য কী করতে হবে, এই যে আমি 2.5 ইঞ্চি চওড়া করে যে কাপড়টা কাটিং করে নিছি, এখানে এই মাপে 2.5 ইঞ্চি চওড়া করে এই লম্বালম্বিভাবে এইভাবে কাটিংটা করে নিতে হবে, ঠিক আছে? তো কাপড়ের পাশে আছে 2.5 ইঞ্চি, এই ফিতাটাও আমরা কিন্তু লম্বা 2.5 ইঞ্চি করে কাটিং করতেছি। তো এইভাবে আপনারা 2.5 ইঞ্চি করে যে কয়টা লাগে আপনারা তৈরি করে নেবেন। তো আমি এখানে দেখেন কয়েকটা তৈরি করে নিছি ডিজাইনটি করার জন্য। তো এই যে কাপড়টা 2.5 ইঞ্চি চওড়া, এই কাপড়টা কিন্তু আমি এখানে মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিলাম। তো এই ভাঁজ অনুযায়ী, ভাঁজটা কিন্তু মাঝখানে আছে, এই ভাঁজ অনুযায়ী এইভাবে আমি ফিতাটা এইভাবে মাঝখানে লাগিয়ে নিব, ঠিক আছে? একটু ফাঁকা ফাঁকা করে একদম লাগিয়ে দিতে পারলে দিবেন, আর যদি একটু ফাঁকা করে দেন দিতে পারেন, সমস্যা নেই। আপনারা এইভাবে আমার মতো করে সুন্দর করে এই ফিতাটা এখানে সেট করে নেবেন, ঠিক আছে? তো দেখেন ফিতাটা কিন্তু দুই কালারের আছে। এইভাবে আপনারা ফিতা তৈরি করে এইভাবে মাঝখানে প্রথমে লাগিয়ে নেবেন। তো এইভাবে লাগিয়ে নেওয়ার পরে দেখেন এদিকে খেয়াল করেন, এই ফিতাটা কিন্তু এদিকে আমি একটু ভাঁজ করে দিলাম অর্ধেক, ঠিক আছে? অর্ধেকটা ভাঁজ করে নিচের দিকে দিয়ে নিলাম। প্রতিটা ফিতাই এইভাবে সুন্দর করে ভাঁজ করে নিচের পাশে করে এইভাবে দিয়ে নিব। তো দেখেন এইভাবে আমি দিয়ে নিতেছি, ভালো করে খেয়াল করেন আমার হাতের দিকে। খুব সহজ কিন্তু একটি ডিজাইন, আপনারা যদি চেষ্টা করেন তাহলে খুব সহজে কিন্তু আপনিও শিখে নিতে পারবেন। তো দেখেন এই পাশে আমাদের সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এই দিকে ঘুরিয়ে নিয়ে এই পাশে আমরা নিচের পাশে দেব, ঠিক আছে? এদিকে আমরা নিচের পাশে দিয়ে নিব, এইভাবে ডিজাইনটা আমরা করে নিব। তো দেখেন সবগুলো ফিতাই কিন্তু এদিকে ভাঁজ করে আমি সুন্দর করে এইভাবে সেলাইটা দিয়ে নিলাম, ঠিক আছে? তা আপনারা এইভাবে সেলাইটা দিয়ে নেবেন। তো সেলাইটা দেওয়া আমার কমপ্লিট। এখন আমাদের কী করতে হবে, নিচের এক্সট্রা কাপড় আমি একটু কাটিং করে নিলাম, ছাইটা একটু কম বেশি আছে, এটা আমরা কাটিং করে নেব সোজা করে। তো এখন আমাদের কী করতে হবে, বডির পার্টের সাথে এটা আমরা লাগিয়ে নিব। বডির পার্টের সাথে কীভাবে লাগাবো, দেখেন এই যে মাঝখানে কিন্তু একটা চিহ্ন আছে, ঠিক আছে? এই যে মাঝখান, তো মাঝখানে এটা আমরা সুন্দর করে মিডিলটা বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পরে এইভাবে সুন্দর করে নিচে এবং উপরে চারপাশে মিল রেখে এই সাইডে সেলাই ধরে আমরা সেলাইটা দিয়ে নিব। তো সেলাইটা কীভাবে দিয়ে ভালো করে খেয়াল করেন, একদম মাথায় মাথায় কিন্তু সেলাইটা দিতে হবে, একদম মাথায় মাথায় সেলাইটা দিয়ে নিচ পর্যন্ত এনে এই পাশে সেলাইটা মিল করে দেব এবং এই সাইডটা আমরা সেলাই দিয়ে নিব একদম মাথায় মাথায়, ঠিক আছে? তো দেখেন এইভাবে সেলাইটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখন এই দেখেন এখানে একটা কাপড় নিয়ে নিছি আমি, এই কাপড়টা হলো 2 ইঞ্চি চওড়া, 2 ইঞ্চি চওড়া করে কাটিং করে নিছি এবং মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিছি এইভাবে, ঠিক আছে? তো কাপড়টা ভাঁজ দেওয়ার পরে 1 ইঞ্চি হয়েছে, একদম মাথায় মাথায় সেলাইটা ধরে সুন্দর করে ছোট ছোট করে আমাদের কুচি দিতে হবে, ঠিক আছে? এই ডিজাইনটি করার জন্য এই কুচিটা যদি সুন্দর করে দিতে পারেন ডিজাইনটি কিন্তু অনেকটা সুন্দর লাগবে, আর কুচিটা যদি কম বেশি হয় তাহলে কিন্তু ডিজাইনটি ভালো দেখা যাবে না, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন খুব সুন্দর করে ছোট ছোট করে এক মাপে কুচিটা দেওয়ার জন্য। তো দেখেন আমি এইভাবে খুব সুন্দর করে কিন্তু কুচিটা দিয়ে নিলাম, ঠিক আছে? তো এই কুচিটা দেওয়া হয়ে গেলে এখন আমরা কী করব, এই কুচিটা এই ডিজাইনের সাথে আরও আকর্ষণীয় ডিজাইন করার জন্য কীভাবে আমরা এখানে সেট করব। তো দেখেন এই ডিজাইনটা আমরা এই পাশে করে কুচিটা উল্টা পাশে করে ধরে প্রথম যে সেলাইটা দিছি এটার উপর দিয়ে এইভাবে সুন্দর করে সেট করে নিব, মানে নিচের সেলাইটা যেন দেখা না যায় এদিকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে দেখেন আমি এই ডিজাইনটার উপর দিয়ে কিন্তু কুচিটা সুন্দর করে এইভাবে লাগিয়ে নিলাম। তো দেখেন এইভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেলে
এক্সট্রা যে কাপড়টা আছে কুচি, এটা আমরা কাটিং করে নিব। নেওয়ার পরে এটা দেখেন দুই পাশে কিন্তু থাকবে এরকম, ঠিক আছে, এই পাশে এবং এই পাশে থাকবে। তো এইদিকে কি করতে হবে, এইদিকে আমাদের এই কুচিটা এদিকে মুড়িয়ে দেওয়ার পরে এই কুচির উপর দিয়ে আমাদের কিন্তু সেলাই দিতে হবে। মেশিনের ফিটের 1 ফিট বাদ দিয়ে আমরা সুন্দর করে আস্তে আস্তে করে সেলাইটা দিয়ে নিব, কুচিটা সুন্দর করে ধরবো এবং সেলাই দেবো, ঠিক আছে। তো দেখেন নিচের দিকে আসার পরে এদিকেও কিন্তু আমাদের একই মাপে সেলাইটা দিতে হবে, কম বেশি কিন্তু করা যাবে না। তো দেখেন এইভাবে আমি এইভাবে সেলাইটা সুন্দর করে সম্পূর্ণটাই দিয়ে নিতেছি, আপনারা এইভাবে সম্পূর্ণ সেলাইটাই দিয়ে নেবেন। তো দর্শক দেখেন এ পর্যায়ে কিন্তু সেলাইটা দেওয়া আমাদের হয়ে যাচ্ছে, অলরেডি আমাদের সেলাই দেওয়া কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের গলায় পাইপিং করতে হবে। তো অনেকেই আছেন গলায় সুন্দর করে পাইপিং করতে পারেন না, আজকে আমি দেখিয়ে দিতেছি আপনারা পাইপিংটা করে নেবেন। তো পাইপিংটা করতে গেলে দেখেন এখানে কিন্তু কাপড়টা এক পাট আছে, এক পাটে পাইপিং করতে গেলে আপনাদের সমস্যা হয়, আজকের ভিডিও দেখলে কোনো পাইপিং করতে আপনাদের সমস্যা হবে না। তো পাইপিং করার জন্য এখানে কাপড় নিতে হবে আড়াআড়িভাবে। দেখেন এখানে একটা চারকোনা কাপড় আমি আড়াআড়ি ভাঁজ করে নিয়ে মাঝখানে কাটিং করে নিলাম। তো পাইপিং করার জন্য, চিকন পাইপিং করার জন্য 1.5 ইঞ্চি চওড়া করে আমাদের এই কাপড়টা কাটিং করে নিতে হবে। তো 1.5 ইঞ্চি চওড়া করে আমি দেখেন কাপড়টা এইভাবে আড়াআড়িভাবে কাটিং করে নিলাম। তো এই মাপে, গলার মাপে যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু কাপড় কাটিং করে নেবেন। তো কাটিং করে নেওয়ার পরে এদিকে এইভাবে আমি জয়েন করে নিব। তো দেখেন খুব সুন্দর করে খেয়াল করবেন, তো এখানে জয়েন্টটা দেওয়া হয়ে গেলে এখানে মাঝখানে ফাটিয়ে দিতে হবে, কাপড়টা দুই পাশে দিতে হবে এবং মাঝখানে এইভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো দেখেন এইভাবে একটা ভাঁজ দেওয়া হয়ে গেলে, আপনারা যারা নতুন আপনারা মাথায় মাথায় একটা সেলাই দিয়ে নেবেন, একদম মাথায় মাথায় কাপড়টা টান করে ধরে সেলাইটা আপনারা দিয়ে নেবেন। তো দেখেন আমি এই পর্যায়ে কিন্তু সেলাইটা দিয়ে নিলাম, এখন আমরা পাইপিংটা কীভাবে সেট করব ভালো করে খেয়াল করেন। তো দেখেন পাইপিং সেট করার জন্য জামার সোজা পাশটা উপরে রাখতে হবে, দেখেন আমি ডিজাইনটি করছি এটা উপরে থাকবে, তাই এই পাশে থেকে আমাদের সেলাইটা শুরু করতে হবে। আপনারা পাইপিংটা যতটা চওড়া বা চিকন দিতে চাচ্ছেন সেই হিসাবে আমাদের সেলাইটা কিন্তু ধরতে হবে এখানে, ঠিক আছে। তো দেখেন এইভাবে কিন্তু আমি পাইপিনের কাপড়টা কিন্তু টান করে কিন্তু আমি সেলাইটা সম্পূর্ণটাই দিয়ে নিলাম, আপনারা এইভাবে সেলাইটা দিয়ে নেবেন। তো এখন আমি কি করব, এইভাবে দেখেন সুন্দর করে হাত দিয়ে ডলা দিয়ে নিয়ে এইখানে আমি একটা ভাঁজ দিব, পাইপিং চিকন করে দিতেছি। তো পাইপিনের সাইড দিয়ে আমি সেলাইটা দিয়ে নিব, পাইপিনের উপর দিয়ে কিন্তু সেলাইটা দেওয়া যাবে না, ঠিক আছে। তো দর্শক দেখেন একদম সহজভাবে বোঝাচ্ছি, ভিডিওটি দেখার পরে যদি একটু ভালো লাগে একটু উপকার আসে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অবশ্যই। তো চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন, ঠিক আছে। তো নতুন নতুন ভিডিও যদি এরকম ডিজাইন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব তৈরি করে আপনাদের দেওয়ার জন্য। তো ডিজাইনটি আকর্ষণীয় করার জন্য এখানে মাঝখানে একটু করে পুঁতি আমরা বসিয়ে দিব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।